বিশ্বাস করো গাইজ, আজকালকার দিনে কাউকে বিশ্বাস করাও ভুল। আমাকে জাস্ট একজন চেয়েছিল যে ফোনে একটু কথা বলবে, তো তার জন্য আমি তাকে দিই ফোনে কথা বলতে। তো আমি সাইডে দাঁড়িয়ে থাকি, তো সে একটু একটু করে সরতে সরতে সে ফোনটা নিয়ে দৌড় মেরেছে। তো ভাগ্যিস আমিও দেখতে পাই, তার পেছন পেছন দৌড় মারি। তো গাইজ, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও। তো গাইজ, আজ আমি যাচ্ছি বর্ধমান একজনের সাথে দেখা করতে। তো গাইজ দেখো, আমি লাইন দিয়ে হেঁটে হেঁটে স্টেশনে যাচ্ছি, কেননা আমাদের বাড়ি থেকে স্টেশনটা খুবই কাছে, তাই লাইন দিয়ে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। আমাদের সমুদ্রগড় স্টেশন যাব, তারপর ওখান থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল টু বর্ধমান। তো চলো গাইজ, সমুদ্রগড় স্টেশনে চলে এসেছি আর টিকিট কাটাও হয়ে গেছে। তো এইমাত্র অ্যানাউন্স করলো যে ট্রেন নাকি এখনো নবদ্বীপ আছে। তো চলো এইটুকু টাইম তোমাদের আমাদের সমুদ্রগড় স্টেশনটা দেখাই। হয়তো কোনদিন ভুলে যাবে তুমি, বলতে কি পারবো তোমায়, তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। এখন আমি ব্যান্ডেল স্টেশনে আছি, এইমাত্রই ট্রেন থেকে নামলাম। তো এখান থেকে এখন বর্ধমান লোকাল ধরতে হবে, এখনও জানি না ট্রেন কটায়, তো দেখতে হবে। তো তার আগে খুব খিদে পেয়ে গেছে, তো কিছু খেয়ে নিতে হবে ওই পাশের দোকানটা থেকে। তো চলো গাইস, পুরো এক ঘন্টা ওয়েট করার পর এখন আমাদের ট্রেন ঢুকছে। চলে এসছে আমাদের ট্রেন, তো এখন যাব বর্ধমান। তো চলো তারপর দেখা হচ্ছে। গাইজ ফাইনালি বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি, তো এখানে একজনের সাথে দেখা করতে হবে। তো চলো একটু ওভারব্রিজ দিয়ে হাঁটাহাঁটি করি, তারপর তার সাথে দেখা করে টিকিট কাটতে হবে। তো গাইজ এখন বর্ধমান স্টেশনের ওভারব্রিজে আছি। তো এর আগের দিন আমাকে এখানে ফাইন করেছিল, 500 টাকা চেয়েছিল, বাট 50 টাকা দিয়েছি। তো চলো দেখি আজকে কি করে। বড় হারামি ও বেটা। তো গাইস এতদিন পর আজ আমার টিকিট কাটা সার্থক হলো, কারণ শালা যখনই টিকিট কাটি তো টিটি সামনে দিয়ে চলে যায়, অথচ টিকিট চেক করে না, বাট আজ ফার্স্ট টিকিট চেক করলো। তো গাইস আজ নিজের উপর এতটাই প্রাউড ফিল হচ্ছে, কি বলবো তোমাদের, মনে হচ্ছে কোনো বড় সড়ো যুদ্ধ জিতে এসেছি। আর তোমরা তো জানোই গাইস যে বাঙালি টিকিট কাটলে তার মনের অবস্থা কেমন থাকে, আর টিকিট না কাটলে, সমজরো 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 না। যার সাথে দেখা করতে এসেছিলাম সে এইমাত্রই কল করেছিল, আর আমাকে দেখো এই জায়গাটায় দাঁড় করিয়ে রেখেছে, এখানেই দাঁড়াতে বললো। তো সে আসছে, তো তাকে ভিডিওতে নেওয়ার খুবই ইচ্ছা ছিল, বাট সে ভিডিও করবে না, ভিডিওতে আসবে না, তো সরি ইয়ার। তো চলো তার সাথে দেখা করে রিটার্নের পথেই দেখাচ্ছি আবার। তো গাইজ যার সাথে দেখা করতে এসেছিলাম দেখা হয়ে গেছে, তো এখন স্টেশনের দিকে ফিরছি। প্রচণ্ড গরম ইয়ার, দেখো নিচে স্টেশন। তো চলো গাইজ চলো এখন টিকিট কাটতে হবে। এটা স্টেশনের বাইরের চত্বরটা, তো ভেতরে গেলাম না, আগে টিকিটটা কেটে তারপর ভেতরে যাব। তো ওই যে সামনেই দেখো টিকিট কাউন্টার। এই মোবাইলটা প্রায় চুরি হয়ে গেছিলো, বাট খুব কপালের জোরে বেঁচে গেছে। বিশ্বাস করো গাইজ, আজকালকার দিনে কাউকে বিশ্বাস করাও ভুল। আমাকে জাস্ট একজন চেয়েছিল যে ফোনে একটু কথা বলবে, তো তার জন্য আমি তাকে দিই ফোনে কথা বলতে। তো আমি সাইডে দাঁড়িয়ে থাকি, তো সে একটু একটু করে সরতে সরতে
সে ফোনটা নিয়ে দৌড় মেরেছে। তো ভাগ্যিস আমিও দেখতে পেয়ে তার পেছন পেছন দৌড় মারি। তো গাইস কপালের জোরে আজ এই মোবাইলটাকে আবার ফিরে পেলাম, নাহলে কি জানি কি হতো, জানি না, হয়তো মোবাইলটা চুরি হয়ে যেত। আর যদি ওই দুজন আরপিএফ না থাকতো, তারা যদি আমার সাহায্য না করতো, তাহলে হয়তো আজ ওই মোবাইলটা ওই সেই চোরের পেটে যেত। গাইস আমাদের ট্রেন ঢুকে গেছে, এই যে দেখো। এবার এখান থেকে ব্যান্ডেল, আর ব্যান্ডেল থেকে সমুদ্রগড়। তো চলো